হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা টাঙ্গাইল মধুপুর রসুল গ্রাম থেকে বঙ্গবন্ধু ব্রিজের উদ্দেশ্যে রওনা হইলাম। সকাল সকাল উঠতে হয়েছে, কারণ এর দিকে মোটামুটি ভালো দূর। হ্যাঁ, আমরা বাড়ি থেকে মাত্র ভ্যানে ওঠার জন্য প্রস্তুতি নিলাম। দেখা যাইতেছে আমাদের সামনেই ভ্যান দাঁড়িয়ে আছে। আমাদের মধুপুর যাইতে হবে, তারপর মধুপুর থেকে বাসে করে যেতে হবে। সো লম্বা জার্নি, সো বুঝতে পারতেছেন। আমরা সকাল সকাল রওনা হয়ে গেলাম, ভ্যান আমাদের রেডি। এই তো এখন আমরা ভ্যানে উঠবো। মধুপুরে যাচ্ছি, পিছনে তার জন্য দরকার ব্যাগ। তো আমরা এখন ব্যাগের জন্য খুঁজতেছি, কিন্তু কোন দোকান তো খোলা পাইতেছি না। দেখা যাক পাই কিনা। সেতুর সামনে অংশে বাস থেকে নামলাম, এখন আমরা সেতুর উদ্দেশ্য আমরা একদল পর্যটক সাঁতার প্রতিযোগিতা নেমে গেছে। দেখা যাইতেছে ওই যে দেখেন জুম দিয়ে করতেছি, শুধু পর্যটকই নাই, দেখা যাইতেছে না কাপলও একজন একজনের ছবি তুলতেছে। আমরা দাঁড়িয়ে আছি
যমুনা সেতু এই পারে মানে সিরাজগঞ্জ থেকে আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। আমরা ইকো পার্কের ভিতরে আসলাম, একটা ছাউনির নিচে বসলাম। আমি সাইম রাব্বি, এখানে আপনার 10 মিনিট বিশ্রাম নিব, তারপর তারপরে গরম পড়ছে মধুপুরের উদ্দেশ্যে রওনা দিব। বাস দেখতে পাইতেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্তম্ভ। আমরা এখন যাচ্ছি কি বঙ্গবন্ধু ইকো পার্ক দিকে। তার আগে আমরা এখানে একটু আমরা দাঁড়িয়ে আছি যমুনা সেতু এই পারে মানে সিরাজগঞ্জ দিকে, আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। আমরা রওনা দিয়ে দিলাম নতুপুরের উদ্দেশ্যে, বাসে বসলাম অনেকক্ষণ পর, পূজাগুজির পর বাস পাইলাম।